हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आज हमें तैरी करब आलुर पकोड़ा। जदि हमार रान्ना अपने भलो लेगे थे तेल चैनल सबसक्राइब कर। चलू देखे नी की लागे। आलू, बेसन, चालेर गुड़ो, सदा तेल और यदि नून, लंकार गुड़ो और हिंग। हमें प्रथम आलूगुलो के धुए नेब भलोक। तारपर आलुर खोसा छाड़िए आमी चारफाली करे आलूगुलो केटे नेब। एरपर आमी आलूगुलो प्रेसार कुकारे दिए सेद्ध करब जल आर नून दिए। आपनारा चाइले अन्य कोनो पात्रे बा कड़ार मध्य आलूगुलो सेद्ध करते पारेन। प्रेसारे दुटो सीटी दिए नेब आर किछुक्षण भापे राखब। ভাপে রাখার ফলে আলুগুলো বেশিও সিদ্ধ হবে না, আবার কাঁচা কাঁচাও থাকবে না। প্রায় 10 মিনিট ভাপে রাখার পর আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো শক্ত শক্তই নামানো হয়েছে। এবার আমি আলুগুলো স্ম্যাশার বা চামচা দিয়ে কেটে নেব। আমি দুভাবেই আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন আলুগুলো শক্ত শক্ত নামানো হয়েছে। এবার আমি দেব বেসন, চালের গুঁড়ি দিয়ে দেব। বেসন আর চালের গুঁড়োটা সমান পরিমাণে দিতে হবে। নুন দেব, হিং দেব আর লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়ো আর নুনটা নিজেদের মতো করে দেবেন, যে যেরকম ভালোবাসেন খেতে। বেসন আর চালের গুঁড়োটা এমনভাবে দিতে হবে যেন আলুর গায়ে গায়ে সব লেগে থাকে। আর এখানে খুব বেসন আর চালের গুঁড়ো লাগে না, অল্প বেসনই হয়ে যায়। আর এটা গরম গরম মাখলে বেশি ভালো হয়, ঠান্ডা হয়ে গেলে ঠিক মাখানো হয় না। আমি কড়া বসিয়ে নিয়ে সাদা তেল দিয়ে দেব। তারপর তেলটা খুব গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দেব, দিয়ে পকোড়াগুলো দিয়ে দেব, যাতে পকোড়াগুলো যাতে না পুড়ে যায়। 5 মিনিট বাদে আমি হাই ফ্লেমে করে পকোড়াগুলো উল্টে পাল্টে দেব, নালে দুদিকে সমান ভাজা হবে না। 2-3 মিনিট হাই ফ্লেমে ভাজার পর আমি পকোড়াগুলো তুলে রাখব। এটা মিডিয়াম ফ্লেমে আছে, বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে 5 মিনিট ভাজব। হাই ফ্লেমে দিয়ে আমি 2-3 মিনিট রাখব আর উল্টে পাল্টে দেব, যাতে সব দিকে একই রকমভাবে ভাজা হয়। দু তিন মিনিট পর এবার আমি তুলে নেব পকোড়াগুলো। পকোড়ার সাথে ঠিক চা না হলে ঠিক জমে না, তাই আমি চা বানিয়ে নেব। চা তো আপনারা রোজই বানান বাড়িতে, আমিও বানাই একই রকমভাবে, কিন্তু আদা আর এলাচ দেওয়ার ফলে চাটার টেস্ট প্রচুর পরিমাণে বেড়ে যায়। আমি এরকমভাবে থেতো করে দেব আদা আর এলাচটা চায়ের মধ্যে। আমার চা তৈরি হয়ে গেছে। এবার আমি চায়ের সাথে পকোড়াগুলো পরিবেশন করব। আর এরকমভাবে বিট নুন ছড়িয়ে দিলে উপর থেকে, তাহলে খেতে আরও ভালো লাগবে। এই পকোড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।